হ্যাঁ এভরিওয়ান, এভাবে তোমাদের ফোর্থ সেমিস্টার ইংলিশ অনার্স CC-8 এর সাজেশনসটা দিয়ে দেবো। সো তোমাদের 2022-এ যে কোশ্চেন্সগুলো এসেছিলো সেই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো হয় সেই কোশ্চেন্সগুলো আমি এই ভিডিওতে দিয়ে দেবো, অ্যান্ড অ্যান্সার্স কীভাবে পাবে সেটা আমি বলে দেবো। অ্যান্ড এবছর জন্য তোমাদের 2021-এর কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট, সো 21-এর কোশ্চেন্সগুলো পড়তে হবে। সো তোমাদের তার আগে কোশ্চেন্স প্যাটার্নটা একবার বলে দিয়ে নিই, তোমাদের দুটো পোয়েট্রি থাকে, একটা হচ্ছে কি লন্ডন আর একটা হচ্ছে কি রেজি ড্রেনে কান্ট্রি চার্জিয়ার, ওকে? অ্যান্ড দুটো প্রোজ থাকে, ঠিক আছে, রবিনসন ক্রুসো অ্যান্ড হচ্ছে কি রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্চ, অ্যান্ড একটা ড্রামা থাকে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। অ্যান্ড তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা একবার বলে দিই, তোমাদের যে দুটো পোয়েট্রি থাকে লন্ডন অ্যান্ড দ্য রিলিজিয়ন রিটার্ন এ কান্ট্রি চার্জিয়ার, প্রত্যেকটা পোয়েট্রি থেকে একটা করে 15 মার্ক্সের কোশ্চেন্স আসবে, ঠিক আছে। এখানটায় তোমাদের 2021 অ্যান্ড 2022-এর কোশ্চেন্সটা রেখেছি কোশ্চেন্স প্যাটার্নটা বোঝানোর জন্য, ঠিক আছে। জাস্ট এখানটায় 2021-এর কোশ্চেন্সটা থেকেই দেখে নাও, তোমাদের দুই দাগে হচ্ছে কি যে লন্ডন থেকে কোশ্চেন আসবে পোয়েট্রি থেকে, অ্যান্ড দুই দাগের বিতে হচ্ছে কি তোমাদের রিলিজিয়ন রিটার্ন এ কান্ট্রি চার্জিয়ার থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের দুটো পোস্ট থাকে, একটা হচ্ছে কি স্যার রজার অ্যাট হোম রজার অ্যাট চার্চ, এখান থেকে দুটো কোশ্চেন আসবে 15 মার্ক্সের, যে কোনো একটা কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড আরেকটা যে প্রোজ আছে সেটা হচ্ছে কি রবিনসন ক্রুসো, সেখান থেকে হচ্ছে কি দুটো 15 মার্ক্সের কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন আনসার করতে হবে। অ্যান্ড লাস্ট পড়ে থাকলে হচ্ছে কি ড্রামা দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এখান থেকেও দুটো 15 মার্ক্সের কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন আনসার করতে হয়। সো আমি তোমাদের 2022-এ যে কোশ্চেন্সগুলো এসেছিলো সেটা বাদ দিয়ে 2021-এ যে কোশ্চেন্সগুলো এসে সেটা কনসিডার করে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বলে দেবো। অ্যান্ড সো তোমরা প্রথমে লন্ডন থেকে কোশ্চেন্সটা দেখে নাও, ঠিক আছে। লন্ডনে তোমাদের হচ্ছে কি যে 2022-এ কোশ্চেন আসছিলো হচ্ছে কি টাইটেল, ঠিক আছে, টাইটেল দিয়েছিল লন্ডন থেকে। সো এবছর হচ্ছে কি টাইটেলটা ইম্পর্টেন্ট না। সো আরেকটা 2021-এ দিয়েছিল হচ্ছে কি যে লন্ডন অ্যাজ এ স্যাটারিক্যাল পোয়েম, সো এই কোশ্চেনটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট। সো এই কোশ্চেনটা বাদে বাকি যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট হয় সেটা একবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি হোয়াই অ্যাকর্ডিং টু জনসনস ডাস দ্য থেলস বিড ফেয়ারওয়েলস টু লন্ডন, ঠিক আছে। এই কোশ্চেন্সটার অর হিসেবে আরেকটা কোশ্চেন্স হয় সেটা হচ্ছে কি ডিসক্রাইব জনসনস কন্টেম্পোরারি লন্ডন ইন হিস পোয়েম, ওকে। নেক্সট যে কোশ্চেন্সটা আমি বললাম যে 2021-এ এসেছিল এই কোশ্চেন্সটা, ডিসকাস লন্ডন অ্যাজ এ স্যাটারিক্যাল পোয়েম, ওকে। এই কোশ্চেন্সটা আরেকটা অর হিসেবে দেয় সেটা হচ্ছে কি ডিসকাস ডক্টর জনসনস লন্ডন অ্যাজ এ পলিটিক্যাল স্যাটায়ার, ইলাস্ট্রেট ইউর অ্যান্সার্স, ঠিক আছে। আরেকটা কোশ্চেন্স এবার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি যে ক্যারেক্টার অফ থেলস, ওকে। সো এই গেল তোমাদের লন্ডন থেকে কোশ্চেন্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার্ড, তো যদি অ্যান্সার পারচেজ করতে চাও তাহলে হচ্ছে কি 49 রুপিস পে করে পার পেপার হচ্ছে কি তোমরা অ্যান্সার কালেক্ট করতে পারো PDF হিসেবে। সো নর্মালি কী কী পাবে একবার দেখে নিও এখান থেকে, অ্যান্ড আমি ডিসক্রিপশনস বা কমেন্ট বক্সে মেনশন করে দেবো যে তোমরা কীভাবে পাবে, অ্যান্ড ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে। আর একটা পোয়েট্রি থাকে, তোমরা যদি মনে করো শুধু লন্ডনটা করবে তাহলে লন্ডনটা করতে পারো, যে কোশ্চেন্সটা দিয়েছি সেই কোশ্চেন থেকে কমন তোমরা পাবে, ওকে। সো প্রথমে দেখে নিই যে লন্ডন থেকে 2022-এ কোন কোশ্চেন্সটা এসেছিলো সেটা বাদ দিতে হবে। লন্ডন থেকে 2022-এ কোশ্চেন এসেছিলো কমেন্ট অন গ্রেস অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য ডেট, ঠিক আছে। মানে ডেটের প্রতি মানে গ্রেজের যে অ্যাটিটিউড সেটা একবার দিয়েছিল, তো ওটা আমরা বাদ দেবো। অ্যান্ড 2021-এ কোন কোশ্চেন্সটা এসেছিলো সেটা হচ্ছে কি যে ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজম, তো ওই কোশ্চেন্সটা এবছর জন্য ইম্পর্টেন্ট। সো ওই কোশ্চেন্সটা বাদে বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো হয়, মানে 2022-এর কোশ্চেন্সটা বাদে 2021 অ্যান্ড বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো হয় সেটা একবার দেখে নাও। 2021-এ এসেছিলো হচ্ছে কি যে ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজম, সেই কোশ্চেন্সটা আর হচ্ছে কি আমি যে ফার্স্টে যে কোশ্চেন রেখেছি সেই কোশ্চেনের অ্যান্সারটা সেম হয়, সো ওই কোশ্চেন্সটা আর হচ্ছে ওটা পড়ে নিতে পারো। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ থমাস গ্রেস এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার, ওকে। অ্যান্ড এই কোশ্চেনটা আরেকটা অর হিসেবে দেয় সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য টাইটেল এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার, মানে এই কোশ্চেন তিনটের হচ্ছে কি অ্যান্সারটা সেম। সো তোমরা জাস্ট দেখলে যে 2022-এ হচ্ছে কি টাইটেলটা এসে গেছিলো একটা কবিতা থেকে, সো আরেকটা যে কবিতা আছে এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ারটের টাইটেলটা কিন্তু এবছর জন্য খুব ইম্পর্টেন্ট, সো এটা একবার পড়ে নেবে। নেক্সট হচ্ছে কি এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার থেকে যে কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কনসিডার এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার ইজ এ সাকসেসফুল এলিজি, অ্যান্ড এটার অর হিসেবে একটা কোশ্চেন্স হয় হাউ ইজ এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার রিপ্রেজেন্টেটিভ অফ ইট ইস টাইম ইন স্টাইল অ্যান্ড থিম, মানে থিমটাও ভালো করে পড়তে হবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার থেকে, এলিজি রিটার্নের কান্ট্রি চার্জিয়ার ইজ এ প্রি রোম্যান্টিক পোয়েম এক্সপ্লেইন ইট, সো এখান থেকে টাইটেলটা খুব ভালো করে পড়বে। অ্যান্ড হচ্ছে কি যে 2 নম্বর যে কোশ্চেন্সটা আছে সেটা, অ্যান্ড লাস্টের কোশ্চেন্সটা, মানে তিনটে কোশ্চেন দিয়েছে, তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আমি তোমাদের ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বাছাই করে কোশ্চেন্সটা দিয়েছি। অ্যান্ড আরেকটা তোমাদের
এবার যে পোজ থেকে কোশ্চেনগুলো দেখে নাও, তোমাদের দুটো পোজ থাকে অ্যান্ড দুটো পোজ থেকেই দুটো দুটো করে কোশ্চেন আসে, যে কোনো একটা 50 মার্কসের কোশ্চেন আনসার করতে হয়। মানে স্যার রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্চ থেকে হচ্ছে কি দুটো কোশ্চেন আসবে 50 মার্কসের, যে কোনো একটা কোশ্চেন আনসার করতে হয়। সো তোমরা 2022-এ যে কোশ্চেনসটা এসেছিলো সেটা বাদ দেবো আমরা। সো নর্মালি হচ্ছে কি 2022-এ কোশ্চেন হচ্ছে আইডিয়াল আইডিয়াল ফিডেল প্যাটার্নালিজম, ঠিক আছে, এটা এসেছিলো অ্যান্ড থিম এসেছিলো স্যার রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্চ থেকে। অ্যান্ড তোমরা দেখবে যে তিন দাগে এই কোশ্চেন্সটা থাকে, তিন দাগে হচ্ছে কি যে নর্মালি রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্চ থেকে একটা কম্বাইন কোশ্চেন্স হয়, মানে এই দুটো মিলিয়ে। অ্যান্ড আরেকটা হচ্ছে কি যে অড হিসেবে হচ্ছে কি একটা শুধু নাই রজার অ্যাট চার্চ দেবে নাই রজার অ্যাট হোম, এরকমভাবে কোশ্চেন্সটা দেয়। সো আমি সেইভাবে অ্যান্ড আরেকটা জিনিস দেখে নাও যে প্রথমে তোমাদের রজার অ্যাট হোম থেকে 2021-এ কোন কোশ্চেন্সটা এসেছিলো সেই কোশ্চেন্সটা কিন্তু বছর জন্য ইম্পর্টেন্ট। ক্যারেক্টার অফ স্যার রজার, রজার ক্যারেক্টারটা এসেছিলো অ্যান্ড হচ্ছে কি অ্যাডিশন রাইটিং স্টাইলটা এসেছিলো, ঠিক আছে, মানে যে লেখক তার রাইটিং স্টাইল কেমন সেটা এসেছিলো। সো আমরা প্রথমে ওই দুটো কোশ্চেন্স ভালো করে পড়ে নেবো, কেননা অনেক বছর দেখা গেছে যে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো হচ্ছে কি হুবাহু দিয়ে দিয়েছে, মানে সো বিগত বছরের প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়, মানে 2021-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেন্সটা নয়। সো ফার্স্ট কোশ্চেনটা যেটা রেখেছি সেটা হচ্ছে কি কমেন্ট অন অ্যাডিশন স্টাইল অ্যাজ ফাউন্ড ইন স্যার রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্ট। নেক্সট আরেকটা কোশ্চেন্স ইম্পর্টেন্ট এবছরের জন্য, খুব খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে করে রাখবে, ক্যারেক্টার অফ স্যার রজার ইন স্যার রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্চ। নেক্সট হচ্ছে কি আর যে দুটো কোশ্চেন্স এখান থেকে হয়ে থাকে সেটা হচ্ছে কি রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার হোম হোয়েন হি গোজ অন চার্চ, ওকে। দেন আরেকটা কোশ্চেন্স হয় রাইটার্স এক্সপিরিয়েন্স অ্যাবাউট স্যার রজার অ্যাট হিজ হোম ইন স্যার রজার অ্যাট হোম অ্যান্ড রজার অ্যাট চার্চ, ওকে। দেন এই দুটো কোশ্চেন্স হচ্ছে কি ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাদের হচ্ছে কি এটা আর্টার পোজ থাকে ড্যানিয়েল ডিফের রবিনসন ক্রুসো, এই রবিনসন ক্রুসো থেকে হচ্ছে কি তোমাদের দুটো 50 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা কোশ্চেন আনসার করতে হয়। তো আমি লিখিনি, তোমরা জাস্ট এখান থেকে কোশ্চেন্সটা লিখে নাও খাতায়। ফার্স্ট কোশ্চেনটা যে এটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট, তার আগে দেখে নাও 2022-এ কোন কোশ্চেন্সটা এসেছিলো, ঠিক আছে, সেটা আমরা পড়বো না। রবিনসন ক্রুসো থেকে 2022-এ কোশ্চেনটা এসেছিলো হচ্ছে কি যে একটা ট্রাভেল নোবেল, মানে 18th century হচ্ছে কি ট্রাভেল নোবেল হিসেবে, মানে হচ্ছে কি যে কেমন সেটা একবার নর্মালি দিয়েছে 2022-এ। অ্যান্ড 2021-এ এসেছিলো হচ্ছে কি রবিনসন ক্রুসোর ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে কি যে মোরাল টেল, ঠিক আছে, রবিনসন ক্রুজ হচ্ছে কি যে মানে মোরাল টেল হিসেবে কেমন সেটা একবার দিয়েছিলো, ঠিক আছে, 2021-এ। তো এই দুটো কোশ্চেন্স খুব খুব ইম্পর্টেন্ট। সো 2000 মানে রবিনসন ক্রুজ থেকে কোশ্চেন্সগুলো একবার জাস্ট দেখে নাও। এবছর জন্য টাইটেলটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, টাইটেলটা পড়বে অ্যান্ড থিম পড়বে অ্যান্ড হচ্ছে আরেকটা কোশ্চেন্স করবে এখান থেকে রবিনসন ক্রুজের হচ্ছে কি যে ক্যারেক্টার, ঠিক আছে, অ্যান্ড হচ্ছে কি রবিনসন ক্রুজের হচ্ছে কি জার্নি। তাহলে এখান থেকে চারটে কোশ্চেন্স পড়বে, একটা হচ্ছে কি টাইটেল রবিনসন ক্রুসোর, অ্যান্ড হচ্ছে কি থিম পড়বে, অ্যান্ড ক্যারেক্টার অফ হচ্ছে কি রবিনসন ক্রুসো পড়বে, অ্যান্ড হচ্ছে কি জার্নি অফ দ্য রবিনসন ক্রুসো পড়বে, ঠিক আছে। এখান থেকে চারটে কোশ্চেন জাস্ট ফাইনালি লিখে নিও। অ্যান্ড নেক্সট যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কি তোমাদের ড্রামা, ড্রামা হচ্ছে কি যে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। সো দেখে নিই প্রথমে 2022-এ কোন কোশ্চেন্সগুলো এসেছিলো, 2022-এ এসেছিলো হচ্ছে কি যে অ্যাজ এ মিরর অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি, মানে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে কি অ্যাজ এ মিরর অফ কন্টেম্পোরারি সোসাইটি, এটা একটা এসেছিলো। অ্যান্ড হচ্ছে হচ্ছে মিরাবিলের ক্যারেক্টারটা এসেছিলো। সো আমরা এই দুটো কোশ্চেন্স বাদ দিয়ে মিরাবিলের ক্যারেক্টার, মানে তোমাদের আর একটা জিনিস খেয়াল করে দেখবে 2022 অ্যান্ড 2021-এর কোশ্চেন্স যদি তোমরা দেখো ওখান থেকে স্ক্রিনশট মেরে নিও, তো তোমাদের একটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে কি একটা থিম রিলেটেড কোশ্চেন আছে। তো এবছরের জন্য তোমরা কী করবে, লেডি উইচ ফোর্টের ক্যারেক্টারটা করবে, ঠিক আছে। তো আমি প্রথমেই ওই কোশ্চেন্সটা রেখেছি, সরি আর একটা কোশ্চেন একবার দেখে নিই যে 2021-এ কোন কোশ্চেন্সগুলো এসেছিলো। 2021-এ কোশ্চেন এসেছিলো এখান থেকে হচ্ছে কি রেস্টোরেশন কমেডি, মানে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা রেস্টোরেশন কমেডি, অ্যান্ড হচ্ছে কি যে লেডি উইচ ফোর্টের ক্যারেক্টার এসেছিলো। তো এই দুটো কোশ্চেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সেই জন্য ফার্স্টেই দুটো কোশ্চেন্স রেখেছি, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেস্টোরেশন কমেডি অ্যান্ড রাইট এ টাইটেল অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই কোশ্চেনটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে টাইটেলটা পড়ে রাখবে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে টাইটেলটা পড়ে রাখবে, অ্যাজ এ রেস্টোরেশন কমেডি এটা পড়ে রাখবে, অ্যান্ড হচ্ছে কি লেডি উইচ ফোর্টের ক্যারেক্টারটা পড়ে রাখবে, ঠিক আছে। অ্যান্ড আর্টস যে দুটো কোশ্চেন এখান থেকে দিয়ে থাকে, দ্য ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ অ্যান এলিটারি ড্রামা, ঠিক আছে। অ্যান্ড এই কোশ্চেনটা অড হিসেবে আসে, ডিসকাস দ্য থিম অফ দ্য সোসাইটি ক্রিটিসিজম ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। অ্যান্ড আরেকটা কোশ্চেন্স খুব ইম্পর্টেন্ট এখান থেকে, এলাবোরেট দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রফিস অফ সেন্স ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড,
ঠিক আছে, এই ছিল তোমাদের কোশ্চেন্স। অ্যান্ড তোমরা যদি অ্যান্সার্স নিতে চাও, মানে যে কোশ্চেন্সগুলো আমি দিলাম সেই কোশ্চেন্সগুলো যদি অ্যান্সার্স নিতে চাও, তাহলে হচ্ছে কি যে 49 রুপিস পে করবে প্রত্যেকটা পেপারের জন্য, ঠিক আছে, প্রত্যেকটা পেপারের জন্য 49 রুপিস পে করবে। অ্যান্ড হচ্ছে কি যে অ্যান্সার পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের হচ্ছে কি টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, সেখানে আমাকে টেক্সট করতে পারো, ঠিক আছে। মানে প্রত্যেকটা পেপারের জন্য CC-8, CC-9, CC-10 এই তিনটে পেপারের জন্য প্রত্যেকটা পেপারের জন্য 49 রুপিস পে করতে হবে। অ্যাকচুয়ালি আমি এগুলো ফ্রিতেই দিতাম, বাট নর্মালি হচ্ছে কি এখন টাইম পাচ্ছি না, তো টাইপ করার জন্য নর্মালি চার্জ লাগবে, তো সেটার জন্য নর্মালি 49 রুপিস নিতে হচ্ছে। সো থ্যাংক ইউ।